ও দাদা শুনছেন কি? বুড়োটা ভাগ দিতে চাইলো, নিলেন না কেন? অথচ দেখলাম একটু আগে তিন নয়ের মুড়িচি হচ্ছেন। বুড়ো মানুষ তাই। ও দান, আসুন না, ভালো করে দান করার চেষ্টা করে দিচ্ছি। কোথায় যাবো? আমাদের সঙ্গে কি করবো? আপনি প্রতিদিন গান গাইবেন আর আমরা ম্যাজিক করবো। মানে দেখা ম্যাজিক দেখাচ্ছে? তার মানে প্রতিদিন মানে এদিকে গান হবে আর ওদিকে আমরা লোকের গয়না গাইতে টাকা পত্র সব ম্যাজিক হয়ে যাচ্ছে। ও আপনার তাহলে চোর? না না, চোর নয়, আমরা চুরি পকেটে ম্যাজিক দেখবেন। ওই যে হোটকা লোকটি, ও লোকটির ব্যাগ আপনার পকেটে টুক করে ম্যাজিক হয়ে চলে। চুরি? হ্যাঁ, পকেট মার হিসেবে আপনাকে আমরা ধরিয়ে দিতে পারি ইজিলি। তাহলে কি হবে? তাহলে কি আর হবে, আমাদের সঙ্গে যেতে হবে। হ্যাঁ ভালো চান, আমাদের সঙ্গে চলে আসুন। তা নাহলে ওই লোকটি টের ফেলে ফের ফিরে আসবে, তারপর ছ মাস স্ত্রী ঘর বাস জেল। হ্যাঁ চলুন, আসুন চলো। এই যে সুকু, প্রিন্সিপাল কোথায়? তিনি তো ক্লাস নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তুমি আর তারা কত এঁকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাও। আচ্ছা আসুন 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 না। নতুন বয়স প্র্যাকটিক্যাল ক্লাসে যাই। বাড়ি কোথায় বলো? আচ্ছা তুমি মারা গেলে বাড়িতে কেউ কান্নাকাটি করবার নেই তো? কেউ নেই। হ্যাঁ যা, তুমি যাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। শোনো, প্রথম আমাদের কলেজে সবগুলো ডিপার্টমেন্ট ভালো করে দেখিয়ে দাও। আচ্ছা ফার্স্ট প্র্যাকটিক্যাল যেটা। মহিলা বিভাগ মহাশয় কি ট্রেনিং দিচ্ছে? আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকীর কাজ তো কিছুই এগোচ্ছেন। লজ্জার কথা, যেখানে আমাদের কাজ 50% বাড়া উচিত ছিল সেখানে 10% কাজও হচ্ছে না, অথচ আমাদের লেভেল পার্টি ক্রমশ বেড়ে যাচ্ছে আর আমরা কমছ পিছিয়ে আসছি। আজ আমার কি হয়েছিল জানেন? এই দেখো দেখিয়া, আমি একজন পলিটেকনিকের একজন প্রিন্সিপাল, আমার পকেট কিনা ঘরের মা। একে আমার চেম্বারে নিয়ে এসো। এই যে পারবে তো? খুব পাবে স্যার, খুব পাবে, একেবারে চালু মাল। গুড গুড, একে প্রাইমারি ডিপার্টমেন্টে নিয়ে সব বুঝিয়ে দাও, যাও। পশ্চিমে হচ্ছে খিড়কির দোর, আর এই খিড়কির দোরের পাশ দিয়ে বরাবর বুক সমান উঁচু পাঁচিল, পাঁচিলের উপরে ভাঙা কাঁচ টুকরো টুকরো করে বসা। না না না, ভয়ের কি আছে, সব ভোঁতা হয়ে গেছে। তুই থাম। বাড়িতে মাত্র তিনটি প্রাণী, একটি দারোয়ান, যা বড় বড় গোবদারি, ঘাবড়াবার কিছু নেই। 2 বছর হাঁপানিতে ভুগছি, গায়ে জোরটোর কিছু নেই, আর গিন্নিমা তারও শরীর খুব ভালো না। তবে বাড়িতে আছে একটি 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 ঝি অ্যাটম বোমা। আমাকে একটু জল দেবে? এক গ্লাস জল।
খুব সাবধান। এই অ্যাটম বোমা রাতে একদম ঘুমে সিঁড়ি দিয়ে উপরে ওঠে, বাঁ দিকে এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, তিনখানা ঘরই ছেড়ে দেবে। তিন নম্বর ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম, খুব দরকার না হলে যাবে না। তারপরেই হচ্ছে তিন্নিমার বেডরুম, মাথার শিওরে সিন্ধুক, বালিশের তলে চাবি, বাড়ির ভিতরে ঢুকেই খিড়কির দরজাটাকে খুলে রাখতে হবে। তারপর ওই পাঁচিল, ওই পাঁচিলের ওপর থেকেই একদিন আমরা তোমাকে আস্তে আস্তে